আমাকে আর কেউ আটকাতে পারবে না। আজকে আমি নাগলোকে যাব আর আমার মেয়েকে নিজের সাথে নিয়ে তবেই ফিরব। হে যমুনা নদী, আমাকে পথ দেখান, আমাকে নাগলোকে নিয়ে চলুন। যমুনা নদীতে এক ফোঁটাও জল রাখবো না, যমুনা নদীর সব জল পান করবো আমি আজকে। আমি আপনাকেই খুঁজছিলাম, আমি জানতাম আপনি এখানেই থাকবেন। তুমি ঠিক কি বলতে চাইছো? আমি জানি এই জায়গায় কি ঘটেছিল। আপনি এত সহজে ওই রাতকে ভুলতে পারবেন না। আমাকে করুণা দেখানোর চেষ্টাও করো না, বুঝেছ তুমি? ওই রাত নিয়ে আমার কিছু যায় আসে না। সেই রাতে কি হয়েছিল, কেন হয়েছিল, আমার কিচ্ছু যায় আসে না। তো আজ আপনি এইখানে কেন এসেছেন? আপনি আমাকে তো মিথ্যে বলতে পারেন, কিন্তু নিজেকে বলতে পারবেন না। নিজের চরকায় তেল দাও, সীমা অতিক্রম করো না। এখানে তোমার জ্ঞান শুনতে আসিনি আমি। ক্ষমা করবেন শেষটাকে, আমি তো শুধু সত্যি কথাটা বললাম। না চলো, যেটা করতে এসেছি সেটা করি। বলিতে আমরা মনোজিৎ। হ্যাঁ বলুন। আপনাকে না, আমি আমার ছেলেকে ডাকছিলাম, ওই যে দাঁড়িয়ে আছে। নাও আরো এক মনোজিৎ। তবে সত্যি বলবো, আমার মনোজিতের মতো এত সুন্দর সে নয়। আপনি একদিন আমাদের বাড়িতে আসুন। আচ্ছা, এসে আমার বোল্ড এন্ড বিউটিফুল স্ত্রীকে দেখে যান। কি বলি বলুন তোর ব্যাপারে, একজনের মধ্যে অনেকগুলো মনোজিৎ, ভালো বউ, ভালো মা, ভালো মেয়ে আর খুব ভালো দোকানদার, নিজের স্বামীর থেকেও ভালো বিজনেস জানে ও। কি যে করো না, খালি বাজে কথা। সত্যি বলবো, তোমাকে ছাড়া আমার অস্তিত্ব নেই। বাবা, মা, আমাকে ছাড়াই তোমরা আনন্দ করছো, আমাকেও একটু জায়গা দাও। এবার তাড়াতাড়ি বাড়ি চলো, খিদেও তো পেয়েছে, চলো চলো। তাই চলো। আরে মাকে আনতে তো ভুলেই গেছি। আরে মা, আমি আপনাকেই নিতে এসেছিলাম। চলুন চলুন, শিগগির বাড়ি ফিরে খেতেও হবে, আবার ওষুধও খেতে হবে। আচ্ছা এগুলো দিন তো। এই যে দিদি, বাড়ি চলুন এবার। আরে কি যে করো না, তোমার বউ আমি, দিদি বলবে। আরে দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভ্যেস হয়ে গেছে আমার, মহিলা কাস্টমার এলেই দিদি বলতে হয় আমাকে। আচ্ছা এটা খাও, কেমন খেতে? দারুণ হয়েছে রসগোল্লাটা। তুমিও না একটু বেশি প্রশংসা করো, কখনো কখনো আমার খুঁত ধরতে পারো তো। আরে খারাপ কিছু থাকলে তবে তো বলবো। আমার ভাগ্য না খুব খারাপ, বউদের সারাক্ষণ শুধু অভিযোগ থাকে যে বরেরা কখনো তার প্রশংসা করে না। আর আমারও অভিযোগ আছে, তুমি কখনো আমার খুঁত ধরো না। তুমি সত্যি চাও আমি খারাপ বলি তোমাকে? এভাবে থাকিও না, সত্যি বলছি খুব ভালো হয়েছে রসগোল্লাগুলো, দারুণ। এফবি সেল হয়েছে দোকানে,
খুব টাকা কামিয়েছো? দেখো, তুমি তো ওষুধ বিক্রি করো, আমি বলছি তুমি শাড়ি বিক্রি করো, 200 টাকা প্রফিট হবে। দেখো, ওষুধে তো কোনো প্রফিট নেই, কোম্পানি যা রেট বেঁধে দেয় তাতেই বিক্রি করতে হয়। ব্যাপারটা টাকার নয়, ব্যাপারটা হলো লোকজনের প্রাণ বাঁচানোর। আচ্ছা, বিয়ে করেও তারা বেঁচেই আছে। আচ্ছা, আমাকে জিজ্ঞেস করো, বিয়ে করে কেউ বাঁচেনি আজ পর্যন্ত? আমার দোকানে না বেশিরভাগ লোক ওষুধ আর আশীর্বাদ দুটোই নিতে আসে। মাথা ব্যথার ওষুধ সব থেকে বেশি কারা নিতে আসে? কারা? বিবাহিত পুরুষ। আর পেট ব্যথার ওষুধ কারা নিতে আসে? বউয়েরা, কারণ স্বামীর এই সমস্ত কথা না হজম হয় না। বাবা, দেখো দেখো নিউজে কি দেখাচ্ছে, আমরা হোলি কি করে পালন করব? কেন? আর আজকের সব থেকে বড় ব্রেকিং নিউজ, এবারে দোল পূর্ণিমা হয়তো কেউ সেলিব্রেট করতেই পারবেন না, আর এবারে দোল পূর্ণিমা খুবই সাদামাটা থাকবে, কারণ আমাদের দেশের বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র করা হয়েছে। গোপন সূত্রে খবর, এই শহরে বম প্ল্যান্ট করা হয়েছে। এই বম ব্লাস্ট যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে, আর এমন ভয়ঙ্কর খবর শোনার পরে মানুষের মনে ভীতি জন্ম নিয়েছে, আর এই ভয়ের কারণেই এইবারে দোল পূর্ণিমায় সবাই সবার বাড়িতেই থাকবেন। আরে আরে, তুই চিন্তা করিস না। কিন্তু বাবা, আমি হোলি খেলবো, আর এটা দেখো আমাদের সোসাইটি একদম আলাদা, আমরা এখানে কাউকে ঢুকতেই দেব না, খুব মজা করব। তার মানে আমরা হোলি খেলবো, আর আজ রাতে আমরা হোলির দহন করব? অবশ্যই করব। যাওয়া যাক তাহলে। আরে পিসিমণি, আরে দোকানটা খোলো, শাড়ি লাগবে আমার। সতীশ, এখন তো দোকান বন্ধ করার সময়, এটা একটা আসার সময় হলো? আরে সে যাক, আগে বল কার জন্য কিনছিস, বাড়ির লোক জানে সে কথা? পিসিমণি, কাল দোল পূর্ণিমা তো, ওই আমার একটা গার্লফ্রেন্ড আছে, ওর জন্য একটা ভালো দেখে শিফনের শাড়ি নেব। আমি জানতাম গার্লফ্রেন্ডের জন্যই হবে, আর ভিতরে কাল দোলেতে ওকে ডেকেছি আমি। আচ্ছা হ্যাঁ, আর শাড়িটা এখনই দিয়ে দেবো, এই প্রথমবার সুযোগ পেয়েছি তাই নিজের পছন্দের একটা শাড়ি দেবো। কাল খুব আনন্দ করিস, ঠিক আছে? হ্যাঁ পিসিমণি, থ্যাংক ইউ। কালকেই হোলি, মনে করে আসিস, সবাই তোর জন্য অপেক্ষা করবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শেষ নাগিন, আজকে ভারতে দোল খেলা হচ্ছে না, শুধু কয়েকটা জায়গাতে ছাড়া। এই যে সারা দেশে আমরা মিথ্যে খবর ছড়িয়ে দিয়েছি বম ব্লাস্টের, যাতে কেউ বাড়ি থেকে না বের হয়, তবে যদি এই খবরটা সবাই জানতে পারে তাহলে আপনারা আমার জন্য বড় সমস্যার সৃষ্টি হতে পারে। শেষ নাগিন, আপনার পরিকল্পনাটা কি? কোথায় কোথায় হোলি খেলা হবে একটু বলো তো। আপনি আসুন, আমি দেখাচ্ছি। সবাই এক জায়গাতে বেশি জমায়েত করছে না, কিন্তু এই দেখুন, এটা হলো পুরনো দিল্লি, এই ছোট ছোট গলি আর এই গলিটা, আর এর সঙ্গে এই পাড়ায়, এখানে লোকেরা হোলির উৎসব পালন করবে। এটা আমার তরফ থেকে গিফট। থ্যাংক ইউ। রাইডে যাবে?